নাম থানেশ্বর বসুমতারী, হামবাড়ি বন্ধুবর্গ ধন্যবাদ যাচিছে। মোর বর্তমান তরমুজ কি খেতি করেছে এইবিল মোর খেতিটো, মোর খেতিটো আছে 10 বিঘামান টোটেল। আর আগর এটা ডাক মানে এটা প্লট মই বিক্রি করিলে তার বিক্রি করার 2 গাড়ি বিক্রি করেছে, ইয়ার মই বিনিবিট পাইছে 67,000। তার আর আছে মোর এইখিনি খেতি, এটা এইখিনি আহিব 60-70 মান টকা। আর তারপর মই এইবিলাক যুগ যত পুরা মই হেরি পুরা সরকারের পুরা হেরি পাইছে, যেহেতু ইয়াত খিল বেশিরভাগে খিল পানির অসুবিধা, তার কারণে আপনাদের কেন ধরনের ব্যবস্থা লইছে? মই এইটো মই কব পারে, মোর গ্রাম শিবরের হেল্প লয় পেলে আমার কৃষ্ণ বরা সারে এটা ওয়াটার পাম্প এটা দিছে। তারপর ওয়াটার পাম্পর লগর মই এইটো খেতিটো বড়িয়াকে খেতি বনাইছে মই। তার ওয়াটার পাম্পর পিছত এটার নেক্সট সোলার এটা এপ্লাই করে পেলায় মই এইটো পাইছে। এপ্লাই করে পেলায় মই এটা স্প্রিংকলার পাইপ ফিটিং করে পেলায় এটা তরমুজ খেতির মই পানি সিঁচি আছে। মানে খেতি বাতি করে পরিয়াল চলাই আছে? খেতি বাতি মই করে পেলায় পরিয়ালটো চলাই আছে বর্তমান। তারপর মই স্ট্রবেরি লগাইছিল কিনিমান, বর্তমানে এটাতো নাই, মরি গল মানে, আগতে কোকরি আছিলে মানে। মানে সিজন ওয়াইজ আপনি সব খেতি করতে? সব খেতি করি মই। আপনার মিডিয়া যোগে দি মই সবকে ধন্যবাদ জ্ঞাপন করছো। বর্তমান এতালে তো মই যেটু তরমুজ খেতি করে পেলায় এটা মোর মানে স্বাবলম্বী যথেষ্ট মোর লাভবান হয়েছে। জাতিতো আপনার এই জিগনা গোল আছে, আর শিবাজি আছে, আর আপনার কেন্ডি, আমি এই তিনটাই আমি এটা যেটু লগাই আছে তরমুজটো। কিমানমান কেজির হয় এনে শিবাজি? এইটো মাটি কথা লয় কথা, যেটু আমার মাটি এটা বহুতখিনি খারুয়া মাটি হয়, তো এই হিসাবত আমার ইয়ার 2 কেজির পর আপনার 7-8 কেজি লোকে হয় এটা তরমুজ হয়। সহায় করেছেন আপনাদের কৃষি বিভাগের পর? হয়, আমি যথেষ্টখিনি যেটু পাবলগীয় আছে এইটো আমি পাই আছো, এইটো আমার যেটু গ্রাম সেবকর পর আমি পাই সেইকেইটা আমি যথেষ্ট পাই আছো, সুবিধাখিনি পাই হয়। কিমানমান বিঘাত করছে? মই এটা বর্তমান ইয়াত টোটেল 20 বিঘামান করা হয়েছে, কিন্তু মোর এটা ফার্স্ট স্টেপটো উঠি গল, বিক্রি হয়ে গল, এটা সেকেন্ড স্টেপটো এটু আছে, এটু আপনার 15 বিঘামান হব। কিমানমান লাভ করেছে? মোর লাভ এটা এটি ইতিমধ্যে যথেষ্ট লাভখিনিতো হয়েছে, কিন্তু মোর এটা 45-50 তেনেকা আহি গৈছে লাভ, এটা আর এইখিনি আছে আর 15 বিঘামান। তরমুজের বাইরে আর অন্য খেতি করে নাকি? অন্য বাকি মই করু জলকিয়া আর ইয়ে এটা জিকা আর রঙালাও সেইকেইটা করু, বাকি আর যথেষ্টখিনি তো করু। ইয়াত কিমানজন মানুষ জড়িত হয়ে আছে খেতিটির লগত? আমার এইখিনি অঞ্চলত আমার সোনাইশ্রী গাঁওবাসীর ওচরত এটা আমি 10-12 জন মানে আমি গোটেই লগ লাগি কিনে কামখিনি করে আছো। আগন্তুক দিনত আপনি কিবা এই বস্তুটি কিবা আকৌ বড়াবো তেনেকা ধরনের কিবা পরিকল্পনা আছে নাকি? হয়, আমি এইটো আমি চিন্তা চর্চা করেছো, আমি এতিয়া যেহেতু এতিয়া যথেষ্টখিনি পাবলগীয়াটো আমি পাই আছো, সেই হিসাবত আমি এতিয়া আহাবার যেটু নেক্সট ইয়ারত আমি বর্তমান মোটামুটি 50-60 বিঘামান করবলে হাতত, গতিকে মই নিবনুয়া যেটু প্রজন্ম আছে সেইকেইটা সকলক মই আহ্বান জানাম যে চেন্নাই বেঙ্গালোর নোযোয়াকে
নিজৰ গাঁৱতে নিজৰ মাটি বহুতখিনি পৰে, সেইখিনিত মানে নিজৰ নিজৰ কাম কৰি যিটো খেতি বাতি কৰি পেলাই নিজৰ পোহপাল কৰিব পৰা অৱস্থা আছে। আপুনি বৰ্তমান খেতি কৰি নিজৰ পৰিয়াল পোহপাল দি আছে? হয়।